এই পজিশনটাতে ওদের মাঠে আমি ফার্স্ট টাইম নৌকো নিয়ে নামলাম, তাই তো? শঙ্কর ফার্স্ট টাইম এসেছে আমাদের মাঠে নৌকো নিয়ে এই সব জায়গায়। এই জায়গা দিয়ে ভিউটা যা দেখতে লাগছে না, মনে হচ্ছে না সূর্যটা কত সুন্দর, সূর্যের মিডিলে কার কার এরকম জায়গায় আসতে ইচ্ছা করছে দেখো। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন আছি মাঠের ভিতরে, দেখো। আর এখন কাদের বাড়ির মাঠে আছি? মিটি অফিশিয়াল। তো ওদের বাড়ি এখানে আসলাম, আজকে ওদের এখানে ফাংশন আছে। यस। আর আমি দশমী। দশমী জেনে শুভ বিজয়া। তো অনেকটা মন খারাপও লাগছে যে শেষ, ওর এত আনন্দ সব শেষ। কি? হ্যাঁ, এই আমি তোকে বলছি না শুভ বিজয়া, কারণ আমাদের এখানে কালকে, তো বললে মনটা খারাপ হয়। চলো চলো তাড়াতাড়ি চলো 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 গাইস, নৌকো পেছন দিয়ে কোনো কথা বলা হয় না। যেখানে ফাঁকা ওইখানে একটু দে, ব্যাস হয়ে গেল। ফাঁকা থাকো, ওখানে চালাতে সুবিধা না, পাটের গোজা আছে, সাবধানে পারে। বাবা আমারে বলতে আসছে, বলে বাবারে This is my village, not is your village. I know everything. তো তোমার আমি ধরে নিয়েছি, মনে হচ্ছে আমার ধরে নিয়ে বুঝলে নিবি, মনে হচ্ছে উল্টা আমি ধরে নিয়ে আসছি। ওই সাইডটা তো পুরো পাটে পাটে, এই সাইডটা তো ভালো আছে। মাঠ আর মাঠে আজকে মেঘ করেছে, কারণ আজকে বৃষ্টি হবে আমাদের পাড়াতে। বৃষ্টি হবে না? এই অনেকদিকে অনেক জল কিন্তু। হ্যাঁ তো, ওইদিকে অনেক জল শঙ্কর। তুমি ওর ভেবে যদি একটু অল্প জল তাই নেমে যাও না, ধ্যাপাস করে পড়ে যাবা। নকশা করে এটা? হ্যাঁ ওইটা আছে, ভালো লাগছে। বাট এইসব নৌকাগুলো বেশি কাঁপে দেখো। এখন সব ওই নৌকাগুলো নৌকা কাঁপে। তোমাদের ওগুলো নৌকা না না, তোমাদের বাড়িতে ওগুলো কি তাহলে? ডোগা না, কি বলে রিমি? রিমি দিকে বসে পড়েছে। ডোঙা আলাদা। হ্যাঁ ডোঙা আলাদা, ডোঙা আমাদেরটাও নৌকা, এটাও নৌকা। এই নৌকোগুলো কি হয় মানে লম্বা বেশি থাকে বলে ঘোরে বেশি, আর আমাদেরগুলো কি একটু চ্যাপটা থাকে যাতে কাত হবে না বেশি। বসো। কে জানে, আমরা সারা জীবন তো এটাই চড়ে আসলাম, তাই না তুমি? নৌকো সেমি কি হয় বলো তো, যদি চওড়া নৌকো হয়। বসবো আমি মাথায়? ওটো বসো, তোমার তুমি যেখানে বসবে। তুমি সব ভিজে ফেলেছো, তুমি মাথায় গেলে মেনি বসবো। আমি ভিজে ফেলেছি, আস্তে ওই জায়গা না, মিডিলে পা দাও। ওট না, এদিকে ভর দিছি, ওট। হ্যাঁ কেমন লাগছে তাই না? এখন জল এমনি সবার শরীর খারাপ হচ্ছে, জল পুরো পচে গেছে। রাইট, জল পচে গেছে পুরোপুরি। তা আজকে আমরা নৌকা চড়তে নিয়ে এসেছি শঙ্করকে, আমাদের মাঠে ফেমাস ব্যক্তিকে। Yes. আমাদের মাঠ ফেমাস হয়ে গেছে শঙ্কর দা এসেছে বলে কথা। ওই দেখো ওই যে ওই ওই পাটকারি পাহাড় দেখতে পাচ্ছ? হ্যাঁ ওখানে, ওইখানটা যেতে হবে। হ্যাঁ তাহলে এখান দিয়ে যাবো। হ্যাঁ চলো এখান দিয়ে চলো, এক কাজ করি। চলো করো করো কাজ করো। তুই বেশি নড়বি না বন্ধু, নৌকা ডুবে যাবে। কে বাবা, আম দেখছিস কি চালানি দেখাচ্ছে আজকে পুরো জোশ। এখান থেকে কষ্ট হবে বেশি, আজকে মাঠে শুধু সাপলা দেখা যাচ্ছে। তাই তো বললাম আজকে শুধু মাঠে সাপলা দেখা যাচ্ছে। জল কমে গেছে না, ওই জন্য কেউ তোলে না, ছোট হয়ে গেছে না। কত জোরে নৌকা, এর থেকে ভালো আমি চালাই। হস পাগল তুই, অনেক জোরে চালাচ্ছিস। নৌকা চালাচ্ছে, নৌকা তো ভয় করতে, সিরিয়াস যেভাবে ডুবে না যায়। এইটা কি তেলবে লোকে, জল এইটুকু ওরকম কত? হ্যাঁ জল এইটুকু আছে, এই যে তাই তো বলছি, যেটুকু জল থাকবে সেইটুকুই সাপ্লা হবে। তোমাদের মাঠে সাপ্লা হয়? তোমাদের মাঠ তো নেই, খাল খালি সাপ্লা হয় না? কমলি
না ও জায়গায় স্রোতে কিছু দাঁড়ায় না, তোমাদের তো সব সময় থাকে, আমাদের আবার দু মাস পরে শুকিয়ে সয়ে যাবে পুরো কাঠ, তখন পুরো মাটি ফেটে যাবে, ফেটে যাবে মাটি। এখানে শুকিয়ে যাবে, এখানে চলো, এখানে চলো। হ্যাঁ হ্যাঁ, এটা পুরো শুকিয়ে যাবে, শুকিয়ে পুরো মানে মাটি ফেটেও যাবে বুঝলে, এত শুকানো শোকাবে। এই এখান দিয়ে তো পাট হয় যখন শুট করলে। হ্যাঁ দেখছেন এখানে পাট বেঁচেছে, কি হয়েছে তোমার কষ্ট হচ্ছে নাকি? বেশি জলে হবে, তুমি যতই যা করো না করো কেউ জলে গেলে ওইখানেই যাওয়ার কথা, ওইখানেই যেতে বলছি, ওই জায়গাটাই আমরা যাই। হ্যাঁ ওইখানেই আমাদের নৌকা ডুবে গেছিল, ডুবে গেছিল, নৌকা বন হয়েছিল। হ্যাঁ এই দিমি, বল তোর জন্য নৌকা ডুবেছি সত্যি কথা বলবি? কোনোদিন না, কোনোদিন ডুবিনি না। নৌকো ক্যামেরাটা সেই লাগছে, সিরিয়াস ক্যামেরা দেখে বললি তো ইয়ো, আমরা একচুয়ালি আকাশ তো দেখ, এবার তুই তুই উপর থেকে নিচে তাকা। ওয়াও দেখ দেখ এই জায়গাটা কিন্তু শিলে, এত সুন্দর এই জায়গা কেন? এই জায়গাটা সুন্দর, এই জায়গাটা কোনো কিছু হয় না। যারা যারা কোশ্চেন করছে যে কি ব্যাপার শঙ্কর তোমার আইডি পাচ্ছি না কেন, কি হয়েছে ওর ইনস্টাগ্রামে, একটুখানি প্রবলেম হয়েছে কি ওকে বললো যে ইনস্টাগ্রামটা সাসপেন্ড করে দিয়েছে, পাওয়া যাচ্ছে না, না সার্চ করলেও পাওয়া যাচ্ছে না। আমি দেখেছি অনেকেই কমেন্ট করছে যে কি ব্যাপার শঙ্কর দার ইনস্টাগ্রাম আইডি পাচ্ছি না কেন, ওর ইনস্টাগ্রাম আইডি প্রবলেম হয়েছে, ইনস্টাগ্রামই ওর অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে, বলছে স্যার আপনি ভিডিও দিন না কেন, আপনার ভিডিও লোকে এত পছন্দ করে, কিন্তু আপনি ভিডিওই দেন না তো আপনাকে সাসপেন্ডই করে দিলাম, যান আপনার ভিডিওই দিতে লাগবে না, যান কত কষ্ট করে বানিয়েছি, এরপরে আর ওই এনার্জি থাকবেই না। এমনিতেই আমি ইনস্টাগ্রামে খুব কম সময় দিই, তার ভিতরেও যদি আবার দেখা যাক, তারপরও চেষ্টা তো করবো যে যতটা ফেরত আনা যায়। শুধু তোমাদের ভালোবাসা এখনও মানে আমি বলিনি এই কারণে, কারণ এখনও তোমরা চাইলেও পারবে না কিছু করতে, যখন দরকার হবে তখন আমি এমনিই বলবো সবাইকে একটু হেল্প করতে। এত সুন্দর এখানে জায়গা আমি ভাবিনি, তো গাইস এখানে ইস এইখানে চালি চালি কে নিয়ে আসে রিমি, আবার রিমি, ঠিক আছে এরপরে যাওয়ার সময় ও যাবে নিয়ে, ঠিক আছে দেখবো কত জোর গায়। বলো এখন আমরা একটুখানি বসি এখানে, আর এই সময়টা অনেকটা ভালো লাগছে যেহেতু এই পজিশনটাতে ওদের মাঠে আমি এই ফার্স্ট টাইম নৌকো নিয়ে নামলাম, তাই তো শঙ্কর ফার্স্ট টাইম এসেছে আমাদের মাঠে নৌকো নিয়ে এই সব জায়গায়। তো আর বললাম না এইখানে ওদের বাড়ি হলো ওইটা, ওইটা কিন্তু ওদের বাড়ি, এই যে দেখতে পাচ্ছ ব্লু কালার ওদের বাড়িটা, আর ওই যে রিমির বাড়িটা কোনটা, ওই যে ছাদ দেখা যাচ্ছে তাই না, এই জায়গা দিয়ে ভিউটা যা দেখতে লাগছে না, মনে হচ্ছে না সূর্যটা কত সুন্দর, সূর্যের মিডিলে কার কার এরকম জায়গায় আসতে ইচ্ছা করছে দেখো, এখানটাতে কার কার আসতে ইচ্ছা করছে সেটা বলো, শুধু কমেন্ট করে দেখো চারদিকটা দেখো, শুধু আমরা থাকলে ভালো লাগবে, না থাকলে আমরা এখানে আমরা নেই তাহলে ভালো লাগবে না, আমরা আছি তাই এবার কার কার আসতে ইচ্ছা করছে বলো। লোকে মাঠে চড়তে পছন্দ করে, এটাই অনেকে অনেক কমেন্ট দেবে, লোকে গ্রাম অঞ্চল খুব পছন্দ করে, আর আমাদের গ্রামটা সুন্দর গ্রাম, হেভি সুন্দর গ্রাম, মানে হেভি, আমি এবার জল দিয়ে দেবো, আমাদের ফেমাস বত্তির বিল, মানে আমাদের বিলটা বত্তির বিল, এটা পূর্ব গ্রামের নাম বলছে না কি বলে ফেললাম, এটা আমি নট কাটিং ইজ ইংলিশ বাঙালি বস, বাঙালি দেখলাম খরচা আছে,
আর তোমরা মানে তোমরা দুর্গাপূজাতে কেমন মজা করলে অবশ্যই জানিও, কিন্তু ঠিক আছে আমরা তো সেলে আমি মজা করেছি অনেক। ওর এবার দুর্গাপূজাটা একদম বেকার কেটেছে, কারণ ওদের শরীর ভালো ছিল না, কারোই শরীর ভালো ছিল না, মানে একদমই না, কিছু করার নেই, হয় এরকম বেশি পাকামো করতে গেলে ক্যামেরা নিয়ে যা হয় না না কথা বলে। এই সেটটাতে কি আছে? এইখানটাতে আছে আর একটা গ্রাম, মানে এটা কোন দিকে? এটা কি? এটা আমার দাদু, এই মেয়ে, এই মেয়ে, এটা হচ্ছে আমার দাদু বাড়ির গ্রাম, মানে দাদু বাড়ি এই সাইডে, দাদু বাড়িটা ওই সাইডে, দাদু বাড়িটা হাইওয়ে দিকে, তো পেছন সাইডে, তাই তো? কিন্তু আমি ভাবতাম কি এইটা হলো গিয়ে তোমাদের পেছন সাইডে, মানে ওই দিকে কলকাতা, ওই দিকে বলো কলকাতা কোন দিকে? ইয়েস এদিকে, নো এদিকে, বুঝতে পারছো? ইয়েস বলো তো গঙ্গা কোন দিকে? গঙ্গা কোন দিকের? গঙ্গা আমাদের গঙ্গা, যেখানে আমরা যাই এই এই দিকে, কোন দিকটা? এদিকে, এইখানে, ওই তো হলো গঙ্গা কোন দিকে? ওই দিকে ঠিকই, এই ওই দিক দেখাচ্ছে, আরে ওই দিকেই তো সেই পার হয়, তো ওই দিকেই যাই, সে তুমি যেখান দিয়েই যাও ঘুরে বেড়ে, তুমি এখান থেকে সোজাই হাঁটো না, তাও গঙ্গা বাবা। ইয়েস, তাহলে তুমি যখন বোঝো গঙ্গা তো ওই দিকেই, ঠিকই তো বলেছে। এই সবাই যেই হোক না কেন, শঙ্করের সাইড সবাই নেবে, সে ভুল হোক, ঠিক হোক, মন্দ হোক, ভালো হোক, আমি ভালো হলেও আমার সাইড কেউ নেবে না, আমি ঠিক হলেও আমার সাইড কেউ নেবে না। একাই 100, তুমি সবকিছু নিয়ে নাও, এমনি চেল্লাই চেল্লাই যাও। এটা দেখতে পাচ্ছ কি বলো তো? জল ওং ভাট সোহা সোহা, এবার আমি চোয়া করে ওখানে গেলে চোয়া। আসলে কি বলো তো, আমার হাসিটা সত্যি খারাপ, গলার ভয়েসও খারাপ, আমিও খারাপ, মানুষটাই খারাপ, ব্যাং শঙ্কর আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে দেখো, নৌকা চড়তে চড়তে পুরো পুরি, মানে আমায় ভিজালো কে? পুরোপুরি ভিজিয়ে দিয়েছে, যত দোষ ওর বলো তো এগুলো কি বলতে পারবা? এটা কিসের পাতা বলতে পারবে তোমরা? এটা ঘেঁচুর পাতা, ঘেঁচু। ফোনটা দাও না আমার, নৌকা চালাতে কষ্ট হচ্ছে গো, অনেক কষ্ট হচ্ছে, কষ্ট হলে আমাকে দিতে পারো, আমি চালাবো। জোরে এই যে উঠাবা না, এই ঠেলা দাও, এই ঠেলা দিলে, হ্যাঁ এই শক্ত করে প্রেশার দিলে, তারপরে ওইটা নিচ দিকে ঘুরাই দিচ্ছে নৌকা, নৌকা বাপ, নৌকো বাবা পাক্কা, কখন হয় যখন এক সাইডে নৌকো বাইতে পারে তখন আমরা যা নৌকা চালাতে পারি, এটা সম্পদ ঠিক করে বসো। ওর নৌকো দেখে আমার কষ্ট লাগছে, নৌকো বাচ্চে যেরকম ভাবে ও আমাকে ভিজিয়ে দিচ্ছে, এরকম ভাবে তোমরা নিয়ে যাও কি মেয়েরা, এতে কি ভালো নৌকা চালাবে মেয়েরা, কি আশা করছো তোমরা যে তোমাদের জাহাজ চালানোর মতো নৌকা চালিয়ে নিয়ে যাবে, কি আধা ঘন্টা লাগলো বাচ্চে, এতক্ষণে আমরা হয়তো কইটুকু এসেছি, নাটক করছিল যাচ্ছেই না, নাটক কেন করবো, নৌকা শক্ত, এইগুলো শক্ত, মানে এই যে বন জঙ্গল না, জল কমে গেছে, আমি পারি না গো, তারপরে কলেজ এসছে,
বসো 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 না এটা এক সাইড নিয়ে যাও চলো আমি দেখব এইখান থেকে বের করার না কথা বল ব্লগে ভালো বলো তো গাইস চলো ও নাকি হাঁপিয়ে গেল আর এখন আমাদের এইখান থেকে বের করবে ও নিয়ে যাবে দেখি কিভাবে নিয়ে যায় আর জঙ্গলের ভিতর দিয়ে ইয়োরে বাপ রে বাপ ইয়োরে দেখা যাক কি হয় বেরোচ্ছে না তো ওর গায়ে জোর এখন দিয়ে দেবে শঙ্কর দা নিয়ে গেছে বুঝতেই পারিনি কখন বেরিয়ে গেছি এই যে জঙ্গল আমার কাছে আমি করছি রিমিও ওরকমই আস্তে আস্তে চলাম অসভ্য তুই বস শঙ্কর দ্বারা দেখা যায় না দারুন লাগছে এর ভিতরে ফোনটা দে ফোন দে ভাই ফোন দে তোমরা আমার ওয়েদার সব থেকে বেশি ভালো লাগে মানে মুড টান তোলো এটা এটা ছোট গো তো তোল না এটা বেকাই তারাই উঠতে চলে আর আমি স্কুটির পুরো ড্রাইভার ও নৌকার পুরো ড্রাইভার আর কিছু বললাম আর কিছু বললাম না এরকম রিঅ্যাকশন দিস কেন ভাই মেহনত মেহনতি লড়কা চলো 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 ঘর চলো আবি বহুত চড় লিয়া নৌকা নৌকার হিন্দিতে কি বলে তো এখন রাত হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা 9টার সময় ওদের এখানে ফাংশন হচ্ছে অর্কেস্ট্রা এসেছে তো গান গাইছে ওখানে যাব একটু গান টান শুনে দেন আমার বাড়ি বেরোতে হবে আর দেখো আমরা যে শাপলা ফুলগুলো এনেছিলাম সেগুলো ফুটে গেছে দেখো কত সুন্দর লাগছে এখন এরকম কিন্তু ছিল না আগে আর এদিকে এরা রেডি হচ্ছে কি ব্যাপার আরো কত সময় লাগবে চলো কেমন লাগলো